এটা ফরওয়ার্ডে দিয়ে দিলে ফরওয়ার্ডে চালু হয়ে যায়। এরপর আমরা দুই নাম্বার ডিএফডিতে গেলাম, এখানে আমরা নর্মালি ফ্রিকোয়েন্সি সেট করলাম যেমন 40 ফ্রিকোয়েন্সি, এন্টার। এখন আমরা মোটরটা রিভার্সে চালাবো, তো রিভার্সে চালু হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ হাসান পায়েল, আমি ময়মনসিংহ পলিটেকনিক থেকে ইলেকট্রনিক্স টেকনোলজি থেকে ডিপ্লোমা করেছি। আমি এখন মাল্টিপারপাস থেকে ট্রেনিং নিতেছি। আজকে আমি প্রোগ্রাম করেছি মোডবাস কমিউনিকেশনের মাধ্যমে তিনটি আলাদা আলাদাভাবে মোটর চালু করব। এখন এই সময়ের সাহায্যে আমি মোটরগুলো চালু করে দেখাচ্ছি। যেমন আমরা প্রথমটা স্লাইডারের সাহায্যে ফ্রিকোয়েন্সি সেট করলাম, এখন এটা ফরওয়ার্ডে দিয়ে দিলে ফরওয়ার্ডে চালু হয়ে যায় গেল। এরপর আমরা দুই নাম্বার ডিএফডিতে গেলাম, এখানে আমরা নর্মালি ফ্রিকোয়েন্সি সেট করলাম যেমন 40 ফ্রিকোয়েন্সি, এন্টার। এখন আমরা মোটরটা রিভার্সে চালাবো, তো রিভার্সে চালু হয়ে গেল। এখন তিন নাম্বার ডিএফডিতে যেয়ে আমরা ফ্রিকোয়েন্সি সেট করলাম 35, এখন এটা ফরওয়ার্ডে চলবে 35 হার্জে। এখন চাইলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি কম বেশি করতে পারবো, যেমন এটা 35 দিয়েছি, এখন আমরা 200 ইউজ করবো, তো এখন 200 চলে যাবে। এখন আমরা চাইলে এটা ফরওয়ার্ডে চলতেছে, এটাকে রিভার্সে দিলে রিভার্সে চালু হয়ে যাবে। এরপর আমরা প্রথম দিয়ে ভিডিও চলে আসলাম, এখন আমরা কি মোটরটা অফ করে দেবো, তো এখন চাপ দিলে কি অফ হয়ে যাবে। এখন দুই নম্বর মোটরটা আমরা যদি অফ করতে চাই, তাহলে দুই নম্বর বিয়ে দিতে গেলাম, এখন মোটরটা অফ দিলাম, অফ হয়ে গেল। এখন তিন নম্বর মোটরে গেলাম, এখন অফ দিলাম, অফ হয়ে গেল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।